এরকম আজকে আমরা যারা অফিসিয়াল কাজ করি বা কেউ কাজ করি, আমরা হয়তো বা ফিল্ডে কাজ করি, কেউ অফিসে কাজ করি, কেউ কোম্পানি জব করি, আমার প্রফেশনাল লাইফে অনেক কাজ লাগে। সেমনি একটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ বা এমনি এক্সেল অনেক বড় কাজ সহজে করা যায় একটা শিট থেকে অন্য শিটের ডাটা একটি মাস্টার ডাটা থেকে নিয়ে তৈরি করা যায়, অথবা ওই অন্য শিটের কাজ মাস্টার ডাটা নিয়ে এসে কাজ করা যায়, যেখানে সব ডকুমেন্ট থাকবে, মাত্র 1 ঘন্টার কাজ মাত্র 2 মিনিটে করা যায় বা 1 মিনিটে করা যায়। আসলে বেশি কথা না বলি চলেন যাই, আমরা আসল কাজে যাই। ভেলুকপ্টার কাজ সবাই আমরা হয়তো শুনছি। হ্যাঁ, আমি এখন ভেলুকপ্টার কাজ দেখাবো, দেখেন। এখন আমার আমার কোম্পানি থেকে আমার বস আপনার বস কাজ দিতে পারে। এইটা আমাদের মাস্টার ফাইল, একটা ফাইল। এখন দেখেন আমার এখান থেকে যে এটা কাজ করতে হবে P1 P2 সাইট আমার নাই, কিন্তু আমার একটা সাইট আমি জানি আমার P1 সাইট এখানে আছে, এখান থেকে লিস্ট থেকে আমার করা আছে। এখন যেহেতু অনেকগুলো জনের সাইট আছে, এগুলো ওঠানো সম্ভব নয়, সেগুলো আমার সাইট আমার একটা ফিল্টার করে নিয়েছি। ফিল্টার করে নিয়ে ফিল্টার ফেলে দিলে সব সাইট চলে আসবে, যার কারণে বাদটি শুধু আমার সাইটগুলো অ্যাকাউন্ট করছি। দেখেন এখন আমার সিটগুলো কপি করে দিতে পারেন, আমি এটা কপি করে একটা শিট করেছি আমার ওখানে সাইটগুলো। এখান থেকে আমি করব কি, ভিলুকআপ করব। দেখেন আমি কোথায় থেকে ভিলুকআপ করতে, আমি এই শিটের থেকে ডাটাগুলো নিয়ে এসে আমার মাস্টার ফাইলে নিয়ে যাবো, এই P1 P3 গুলো কীভাবে নিয়ে যাই দেখেন। এটা সহজ একটা টেকনিক, খুবই যে একটা নিয়ম, সূত্র বসাই দেবো শুরু। এটা মাস্টার ফাইল, প্রথমে দেবো ই যাবো টু, তার সমান, তারপর ভ্যালুকে ভিএল চাপ চাপ এম চলে আসে। তার মানে কি, আপনার প্রথমে ই যাবো চাপবেন, ভিএল চাপবেন, ডাবল ক্লিক করবেন। এখন কোন যে কার রেফারেন্স করবো, আমি কার রেফারেন্স সাইটটা খুঁজবো, এবং দুই সাইটে কিন্তু সেম থাকতে হবে। এইটা যেমন ফাইন্ড আউট টু, এবং বসে দেখেন লুক আপ, লুক আপ করলাম টেবিল ট্রে, টেবিল অ্যারে, কোন থেকে আপনি কোন টেবিল থেকে কাজ করতে মানে আপনি খুঁজতে চাচ্ছেন সেখানে করতে হবে। দেখেন আমি কোথা দিয়ে খুঁজতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার এই ফাইল থেকে আমি খুঁজবো, খুঁজতে চাচ্ছি এইটা। দেখেন আমি একবার প্রথমটা নিয়ে যাই, এখান থেকে আমি খুঁজবো। এখান থেকে আপনি করবেন, এটাকে সবগুলো মার্ক করবেন, মার্ক করার পর্যন্ত লাস্ট পর্যন্ত আসবেন। ওকে, এরকম করবেন আমি 90 ভরটা নিব, তার এবার দিবেন 9, এবার দিবেন কই। এখন আপনি যদি সেম সাইট সেম যে তাহলে টু দিতে পারেন, কিন্তু এটা আমার সেম না, যার কারণে আমি ফার্স্ট দিব। এখন আপনি এটা চাপেন, তারপর দেখেন এখানে চলে এসে এটা মানে এটা কেপিএ লিস্টে নাই। এখন আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন, দেখেন P1 করে চলে যাবে, এসএম P1 চলে আসে। এখন আমি দেখবো যে যেগুলো আমার কিউপি P1 ওখানে আছে ওই লিস্ট থেকে সেগুলো চলে এসছে, আর যেগুলো নাই সেগুলো এনে চলে এসছে, মানে ওগুলো খুঁজে পাই নাই। আমি ফিল্টার করে দেখবো আসলে এটা ঠিক করছে কিনা। এটা দেখেন এখন আমি উড়াই দিলাম, আমার 145টা লিস্টে আছে কিনা দেখবো আমি, 145টা আছে। ওকে, তার মানে এইটা আমার হয়ে গেল। দেখেন তো এবার হয় কিনা। আরেকটা কাজ আছে আমার, নন কি পেপার বানাবো। আচ্ছা, আদার সাইড গুলো আমি এই জন্য আদার সাইড বানাই দিই। দেখেন আমার এই কাজটা কত সহজ হয়ে যায়। এখন আমি সবটি করে দেব, আর আদার্স বানাই দিলাম।
ওকে।
ব্যাপারে বাবা, কারে করলাম বিয়ে? কি অবস্থা তোমার? খোঁজ খবর নেই? তোমার রুমমেট দিয়ে আসে? হ্যাঁ, বললাম তোমার রুমমেট দিয়ে আসে, বললাম শুনতে পাইছো? আমি যেমন আমি যাই দেন ওটা তো আখেরের পর। জামাইও মানে
জমি কি আবার ভাই নিয়ে নেবে তার নাকি চিন্তা ভাবনা কি দেবো না জমি কি দেবো না চিন্তা ভাবনা নাকি জমি দেবে না কি করে আর কি ডাকবে আপনি বেশি ঠেকাবে কেমনে ও ঠেকাবে কেমনি আপনি পাড়ি দেখবে দেন ও জানবেই না আপনার জমি দখল করা নাই বাড়ি করা বাড়ি করা নাই হয়তো 5 লাখ টাকা কম হবে হয়তো বা 10-20 লাখ টা দিনে এটা হচ্ছে 15-16 লাখ টাকা পয়সা লাগবে বড় বোনটা কি বেশি ও কি ঠেকাইতে পারে আসলে পসিবলই না